তৈরি পোশাক শিল্পে করোনার প্রভাবে এরই মধ্যে কমপক্ষে 2 লাখ কর্মী কাজ হারিয়েছেন। বন্ধ হয়েছে প্রায় 450 কারখানা। এই তথ্য দিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ। এমন পরিস্থিতিতে পোশাক খাতে আরও 7,000 কোটি টাকার সহায়তা দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন গবেষকরা। এছাড়াও স্বল্প সুদে ঋণ, জব ব্যাংক তৈরি সহ বিশেষায়িত কর্মসূচি নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। করোনা মহামারীর নেতিবাচক প্রভাব বাড়ছে অর্থনীতিতে। পণ্যের ক্রয় আদেশ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী শিল্প। উৎপাদন কমে যাওয়ায় কাজ কমছে অনেক কারখানায়, আবার টিকে থাকতে না পেরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়েছেন এই খাতের পোশাক কর্মীরা, তাদের অনেকেই এখন অন্য পেশায়। 2200 উপর ফ্যাক্টরি বিজিএমের ছিল, বর্তমানে কিন্তু 1870 বা 75টা ফ্যাক্টরির হিসাব কিন্তু পাওয়া যাচ্ছে। তার মানে বাকি ফ্যাক্টরিগুলি ইতিমধ্যেই বন্ধ হয়েছে। আমাদের বিকেমির সদস্য প্রতিষ্ঠান 850 ছিল, এই মুহূর্তে 720 বা 25টার মতো চলমান রয়েছে, অর্থাৎ বাকিগুলি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো আরও কিন্তু বন্ধ হওয়ার মতো উপক্রম আছে। তৈরি পোশাক শিল্পে কাজ করতেন 40 লাখ পোশাক কর্মী, তাদের বেশিরভাগই মহিলা। বিকেএমের তথ্য অনুযায়ী করোনায় শুধু বিজিএমের 325 ও বিকেএমের 130টি কারখানা বন্ধ হয়ে গেছে, আর কাজ হারিয়েছেন অন্তত 5 ভাগ পোশাক কর্মী। যে ফ্যাক্টরিগুলি আমাদের বন্ধ হয়েছে তাতে 5% শ্রমিক যদি কর্মচ্যুত হয়ে থাকে তাহলে প্রায় 2 লক্ষর মতো। তার মধ্যে কিছু শ্রমিক আবার অন্যান্য ফ্যাক্টরিতে কাজে যোগ দিয়েছে, আবার কিছু শ্রমিক কাজে যোগ না দিয়ে হয়তো দেশে ফিরে গিয়েছে। সরকার এবার বাজেটে কিছু ঋণের ব্যবস্থা রেখেছে গার্মেন্টস এবং অন্যান্য ইম্পর্টেন্ট সেক্টর থেকে, সেই শ্রমিকদেরকে দেওয়া যেতে পারে, কর্মসংস্থান সৃষ্টি হবে, সেগুলোর একটা সেন্ট্রাল ডেটাবেস থাকবে এবং এই জব ব্যাংকের কাজগুলোতে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সম্পৃক্ত করা যেতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরও 2 একটি ডেভেলপমেন্ট পার্টনারের সাথে মিলে প্রায় 7,000 কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করছে, যেখানে আপনার গার্মেন্টসের শ্রমিকদেরকে 3 মাস পর্যন্ত বেতন দেওয়া হবে। আমার মনে হয় সেই জন্য তাদেরকে এই 7,000 কোটি টাকার সহায়তার মধ্যে তাদেরকে কিভাবে আনা যায় সেটাও দেখা যেতে পারে। অর্থনীতিতে দীর্ঘমেয়াদী খারাপ প্রভাব পড়ার আগেই কাজ হারানো পোশাক কর্মীদের দ্রুত কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।